আজকে একটা ভীষণ বড় বিপদে পড়ে গেছি। দুদিন হয়েছে আমি কলকাতার ফ্ল্যাটে গেছি, আর আমি কলেজে যাওয়ার প্ল্যান ছিল না বলেই আমি আর ইউনিফর্ম নিয়ে যাইনি। এবার হঠাৎ করে গ্রুপে SMS করে বলে কাল নাকি রেজিস্ট্রেশন আছে কলেজে। আমি তো ভেবেই পারছি না যে কি করব। তারপর ভাবলাম আমার কোনো ফ্রেন্ডের ইউনিফর্মই পরে যেতে হবে। মাথায় আসলো দেবোত্তমার কথা, দেবোত্তমাও আমাদের কলেজেই পড়ে। তো আমি ওকে ফোন করে বললাম যে ও কলকাতাতে আছে না বনগাঁতে, আর ও বললো যে ও কলকাতাতেই আছে। তো আমি একটু স্বস্তি পেলাম। তারপর সকালবেলা উঠে একেবারে রেডি হয়ে ওদের ফ্ল্যাটে চলে গেছিলাম। ফ্ল্যাট থেকে বেরিয়ে তারপর মাথায় আসলো যে আমার কাছে ছবিও ছিল না। তারপর হাতের সামনে যা একটা ছবি ছিল সেটাকে প্রিন্ট করে দিয়ে দিয়েছি। সেটা নিয়ে অবশ্য কোনো প্রবলেম হয়নি। ব্যাস, তারপর চলে গেলাম কলেজে। তারপর কলেজের কাজের পর আমি লেট হয়ে গেছিলাম পড়ার জন্য। আজকে আমার ফার্স্ট ডে ছিল পড়ার, তাই একটা র্যাপিডো বুক করে চলে গেলাম পড়ার ওখানে। ফাইনালি সবকিছু ম্যানেজ করে এবার বাড়ি যাওয়ার পালা। আজকের দিনটা ভীষণ হেক্টিক ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।